ভিডিওটা শুরু করবার আগে সবাইকে আগে একটা প্রশ্ন করবো আর কি। ভিডিও দেখবার আগেই আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমার কমেন্ট বক্সে দেবে। সেটা হচ্ছে, মানে কাকলিদের ভিডিও হচ্ছে বলেই দেখতে এসেছো নাকি ছবি দুটো যে দিয়েছি আমাদের সবার খুব প্রিয়? প্রিয় তো অবশ্যই, প্রিয় না হলে একটা চ্যানেল এত বড় হয় কি করে, তাই না? আমাদের সোমনাথ ভাই আর আমাদের মন্দিরা, আমাদের ঘরের মেয়ে মন্দিরা আর সোমনাথ ভাইয়ের মধ্যে ছাড়াছাড়ি হতে চলেছে, বিচ্ছেদ নাকি, সেইটা দেখে ক্লিক করেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাও সবার প্রথমে। নমস্কার, কাকলি রন্ধনমহলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। মারাত্মক গরম পড়েছে আর গরমের মধ্যে বসেই ভিডিওটা করছি। এই আইডিয়াটাও আমাকে আমার, মানে আমাদের ঘরের মেয়ে মন্দিরাই দিয়েছে। আমাকে একটা ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি ফ্যান অফ করে ভিডিও করবে, তাহলে তোমার কথাটা ক্লিয়ার বোঝা যায় আর কি, তুমি কী বলতে চাইছো। মানে আমাকে না, প্রত্যেককেই বলেছে কথাটা, আর আমিও বলবো যে এটাই করবে, এটা উচিত। কিন্তু আমরা যারা ভিডিও বানাই, সত্যি কথা কিন্তু প্রত্যেকেই খুব কষ্ট করে ভিডিও বানায় না, এই ফ্যান ঠ্যান অফ করে। শীতকালে তবু একরকম, কিন্তু গরমকালে মারাত্মক কষ্ট হয়, দেখো অলরেডি ঘামতে শুরু করেছি। তো চলো, গরমকালে বেশি 20-25 মিনিটের ভিডিও আমি বানাতে পারবো না, জানি ওই ভিডিও দেখে তোমাদের অনেকেই রাগ করো, এত বড় একটা ভিডিও নিয়ে এসে হাজির হয়ে যায়, বাদ বাকি লোকের ভিডিও কখন দেখবো, তাই না? তো ওই যে কথা বলতে বসলে আর যে কথা ফুরোয় না, তো এখন এই গরমের মধ্যে মানে বেশি বকর বকর করবো না, খুব কম সময় ভিডিওটা শেষ করে ফেলবো। তো চলো মূল বক্তব্যে চলে যাই। তো থাম্বনেলটা দেখে ভাবছো, এমনকি যদি মন্দিরাও আমার ভিডিওটা ক্লিক করে থাকে, মন্দিরাও ভেবে থাকবে যে বাহ, আমার সাথে আমার পরের বিচ্ছেদ হয়ে গেল, আমি জানলাম না, সবাই জেনে গেল। কি একটা কথা আছে না, বাংলার একটা প্রবাদ আছে, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ, আমাদেরও সেরকম অবস্থা হয়েছে, যার বিচ্ছেদ হলো মানে যাদের, তারা জানলো না, আমরা জেনে ফেললাম। তো এটাও কিন্তু আমি মন্দিরার থেকেই শিখেছি, ক্লিক বেড। এবার মন্দিরা ভাববে, আরে ক্লিক বেড আমি শেখালাম, আবার আমাকে নিয়ে ক্লিক বেড করছে, আমি তো কাউকে নিয়ে ক্লিক বেড করতে চাই না, না দরকার নেই। ওই যে তোমার মতন এত সুন্দর ঘটনাও তো কারো জীবনে নেই যে ক্লিক বেড করতে পারবে, তাই না? কে চেনে, কজন চেনে আমাকে? ওই তোমার দৌলতে একটুখানি চেনাচ্ছি নিজেকে, যখন এরকম করতে করতে আমাকে চিনে যাবে, তখন আমিও আমাকে দিয়ে থাম্বনেল বানাবো, আমাকে নিয়ে ভিডিও বানাবো, কিন্তু যতক্ষণ না চিনছে তখন তুমি তো ভরসা। তো চলো, আজকে খুব সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি, কোনো মজা ইয়ারকি ঠাট্টা মারতে কিন্তু আসেনি। আমি জানি তোমরা ভালোবাসো আমার একটু মজার মজার ভিডিও দেখতে, অনেকে বলে অনেক কাকুরি তুমি একটু মজা করে ভিডিও বানাও, আবার তুমি ওই ভিডিওগুলো বানাও, হবে সব হবে, কিন্তু সব কিছু দরকার না। সবসময় যদি মিষ্টি খাও গা গুলোবে, সবসময় যদি ঝাল খাও জিভ মানে পুড়ে যাবে, সবসময় যদি টক খাও দাঁত টকে যাবে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দিলে তবে না সে রান্নাটা ভালো হবে, তাই না? তো সব কিছুই যদি আমাদের চ্যানেলে থাকে তবেই না আমাদের চ্যানেলটা একটা সুন্দর চ্যানেল হবে। তবে আমি সেরকম একটা সময় দিতে পারছি না চ্যানেলের পেছনে, তবে চেষ্টা করবো আগামী দিনে তোমাদের একটু মনোরঞ্জন করবার তোমাদেরকে সময় দেবো। তো কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘরের মেয়ে মন্দিরা মিউজিক ভিডিও করছে, বড়োর সাথেই করছে, কিন্তু সেখানে ওরা একজন ভাই হয়েছে, সেই ভাইকে নিয়ে অনেক অনেক রকম কথা বলছে। তো আমি একটা কথাই বলবো যে যেটা আমি দেখিনি চোখে সেটা নিয়ে ফালতু কথা না বলাই ভালো। হ্যাঁ, ইয়ার্কি একটু ফাজলামি হয়তো করেছি আমিও, আমি দোয়া তুলছি বা তা নয়, কিন্তু সেটা বলা উচিত, কারণ মানুষের চরিত্রটা মানুষের অনেক দামি জিনিস, সেটাকে অতটা সহজে কখনোই মানে কারোর চরিত্রই নিজের মতো, নিজের চরিত্র যেরকম অনেক দামি, পরের চরিত্রটাকেও সেরকম দামি মনে করতে লাগে। তো সেই চরিত্রটাকে যখন তখন যেখানে সেখানে মানুষের নষ্ট করা উচিত না, কারণ আমরা মানুষ, সবথেকে বড় কথা আমরা একটা মেয়ে, একটা মেয়ে হয় আরেকটা মেয়ের কি বলবো ওই যে বস্ত্র হরণ করাটা ঠিক নয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো অনেকে সেখানে মানে বলা বলছে যে মন্দিরার মনটা ওর ভাইয়ের প্রতি চলে যাচ্ছে, মন্দিরার ওর বরের প্রতি সেরকম কোনো রকম মানে কেয়ার নেই, ওর বর মানে আমাদের সোমনাথ ভাই একটা মানে অসুখে ভুগছেন, অসুখে ভুগছেন মানে একটা আলসার হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে ওনার। তো ওনার, ওনাকে নিয়ে যদি ভেলোরে যাওয়া যেত বা ট্রিটমেন্ট করা যেত, যারা মন্দিরার চ্যানেল দেখে, যারা মন্দিরার শুভাকাঙ্ক্ষী, অনেকে এরকম সুপরামর্শ অবশ্য মন্দিরাকে দিয়েছে, কিন্তু মন্দিরা কিন্তু সেই পরামর্শ মতন চলছে না। কেন চলছে না সেটা একমাত্র মন্দিরা বলতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা একটা চ্যানেলকে অনেকখানি ভালোবেসে ফেলি, ভালোবেসে ফেলে সেই চ্যানেলে আমরা সমস্ত রকম সুপরামর্শ দিতে চলে যাই, তার দায়টাও কিন্তু একমাত্র সেই চ্যানেল হোল্ডারের, কারণ সেই চ্যানেল হোল্ডারই কিন্তু আমাদের সেই কি বলবো সেই পারমিশনটা দেয় বা সেই অর্ডার সিটিটা দেয়, কারণ তারাই সবসময় বলে তোমরা বলো আমি কি করব, তোমরা বলো আমি কি করব, তোমরা আমি কি রান্না করব, আমি কি করব, আমি কি পড়বো, আমি কি করব, সমস্ত কিছু জানতে চায় এই আমাদের ওয়াইটি পরিবারের লোকজনের কাছ থেকে। তো এরকম যখন আমরা, শুধু ওয়াইটি পরিবারই নয়, আমরা যখন কাউকে এতটা
অর্ডার সিটি দিয়ে ফেলি, এতটা প্রাধান্য দিয়ে ফেলি, তখন স্বভাবতই সেই মানুষটা আমাদের লাইফে কবজা করতে থাকবে, আমাদেরকে সমস্ত রকম পরামর্শ উপযোগ হয়ে দেওয়া শুরু করবে আস্তে আস্তে। প্রথমে আমরা বলবো যে আমাদেরকে প্লিজ আমাকে বলো আমি কি করবো, আমি বুঝতে পারছি না। তারপরে যখন আমি বিজ্ঞ হয়ে যাব, কিন্তু সেই মানুষটার তো অতদিন অভ্যাস হয়ে গেছে আমাকে জ্ঞান দেওয়ার, সেই মানুষটা তো তখন জ্ঞান দেওয়া বন্ধ করবে না, তাই না? সেরকম হয়ে গেছে আমাদের অবস্থা। আমরা তো প্রথমে ও আমাদের ডেকেছে, বলেছে আমি ঘরের মেয়ে, তো ঘরের মেয়েকে তো আমরা একটু শাসন করবোই, আমরা সুপরামর্শ দেবই, তাই না? এবার কথা হচ্ছে গিয়ে, ধরো এরকম কোনোদিন একটা ঘটনা ঘটলো, ঘটেই গেল, কারণ বিগত দিনে অতীতে ওর মাও একটা এরকম ধরনেরই কাজ করেছে। কেন করেছে? কারণ সেটা ওরা নিজেরাই কিন্তু এই ওয়াইটি পর্দায় এনেছে যে ওর বাবা এমন কিছু করেছিল যেখানে ওর মা ওর বাবাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল, তাই তো? তো আজকে দাঁড়িয়ে আমি মন্দিরার কথা বলি। মন্দিরাকে আমি অনেক ভালো মন্দ কথা আমি আগে বলেছি, অনেক চালাক চতুর। আচ্ছা, আমরা যখন জন্মাই আমরা কিন্তু চালাক হয়ে জন্মাই না, না বোকা হয়েও জন্মাই না, আমরা একটা মানুষ হয়ে যাই, মানে আসি পৃথিবীতে। আমাদের আশেপাশের পরিস্থিতি আমাদেরকে কিন্তু চালাক হব কি বোকা হব এই পরিস্থিতিটা আমাদের তৈরি করে দেয়। একটা মানুষকে আমরা বলি খুব চালাক, ও না খুব জেলাস, ও খুব হিংসুটে, ও খুব এই ও খুব ওই, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না সে কেন হয়েছে, সে কেন এতটা জেলাস হয়ে উঠেছে, সে কেন এতটা চালাক, সে কেন এতটা হিংসুটে। আমরা কিন্তু একবারও ভেবে দেখি না যে তার পরিস্থিতিটা আশেপাশে কেমন ছিল, কেন সে এরকম হয়ে গেল। তো আমাদের মন্দিরাও আজকে জীবনে যে মেয়েটা ছোট থেকে বড় হলো, কখনো কিন্তু দেখলো না যে বাবা মার মধ্যে একটা ভালো বন্ডিং, যে একটা ভালোবাসা স্নেহ মায়া মমতায় কিন্তু মেয়েটা বড় হলো না। তারপরে ভবিষ্যতে কি একটা মানুষের হাত ধরে চলে গেল। কেন চলে গেল? কারণ ভালোবাসা খুঁজছিল, একটা শান্তি, একটা এমন জায়গা যেখানে অন্তত একটু শান্তিতে থাকতে পারবে। আমরা যখন আমাদের যখন বাড়িতে না ভালো রান্না হয় না, এমন কিছু রান্না হলো যেটা ঠিক ভালো লাগলো না আমাদের, খেয়ে পেট ভরলো না, সেদিন আমরা বাইরে গিয়ে ফুচকা চুরমুর বা রসগোল্লা সন্দেশও করতে পারি, মানে মোট কথা বাইরে গিয়ে কিছু খেতে চাই, বাইরের জিনিস তখন আমরা খেতে চাই, কারণ বাড়ির খাওয়ারটা আমাদের পেট ভরছে না, তো পড়লো না। কিন্তু যেদিন আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হয় সেদিন কিন্তু আমরা কখনোই বাইরে গিয়ে কিছু খেতে যাই না। মন্দিরের অবস্থাটাও কিন্তু ঠিক সেই রকমই হলো, বাড়িতে যেহেতু ও পর্যাপ্ত ভালোবাসা পেল না, একটা বাচ্চা বা একটা সন্তান, একটা মেয়ে হোক বা ছেলে হোক, প্রত্যেকটা সন্তানের কিন্তু বড় হয় যখন একটা বয়স সন্ধিকালে বাবা মার অনেকটা অ্যাটেনশন অনেকটা ভালোবাসার প্রয়োজন হয়, কিন্তু যখনই সে সেটা পায় না তখনই কিন্তু সে বাইরের পরিবেশে হাত বাড়ায়, বাইরে গিয়ে ভালোবাসা খোঁজার চেষ্টা করে। তখন কেউ হয়তো তার কপাল ভালো থাকলে ভালোবাসা সত্যিকারের একজন ভালোবাসার মানুষ পেয়ে যায়, আর যদি তার কপালটা খারাপ হয় তাহলে সে ওই যে টকের জ্বালায় তেঁতুল তলায়, এটাও একটা প্রবাদ না, টকের জ্বালায় সে তখন তেঁতুল তলায় চলে যায়। আমরা না একটা জিনিস কখনো বুঝি না যে পরিস্থিতি থেকে কোনোদিনও পালিয়ে বাঁচা যায় না। আমার কপালে যদি থাকে না যে হ্যাঁ আমার কপালটাই খারাপ বা আমার পরিস্থিতিটাই এরকম, তো সেখান থেকে না আমি যেখানেই পালিয়ে যাই যত দূরেই যাই না কেন, এই কপালটাকে তো আমরা বাদ দিয়ে সেখানে রেখে যেতে পারবো, এটাকে আমাদের সাথে নিয়ে চলতে হয়। যারা ভাগ্যে বিশ্বাস করে না তারা হয়তো আমার কথা শুনে হাসবে, কিন্তু যারা ভাগ্যে বিশ্বাস করে যেমন আমি ভীষণ বিশ্বাস করি, তো এটা কিন্তু খুব স্বাভাবিক। তো যাই হোক, মন্দিরা যেখানে চলে গেল আমাদের সোমনাথ ভাইয়ের কাছে, সেখানে কিন্তু মন্দিরা সেই স্বচ্ছলতা বা সেই সুখ শান্তি কিন্তু পেলো না, যেটা কিন্তু ওর আগের ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি অনেক চেষ্টা করেছে মেয়েটা, কারণ আমরাও চেষ্টা করছি, আমরাও করছি একটু ভালো থাকতে, একটু সুখে থাকতে। কে না চায়? জীবন তো একটা, আজ আছি কাল নেই, নিঃশ্বাসের উপর কারোর বিশ্বাস নেই, কখন কি হয়ে যায়। কিন্তু পৃথিবীতে এসেছি, আমাদের চারিদিকে এখন অনেক প্রলোভন, আগের দিনের মানুষের চাহিদাটা খুব সীমিত ছিল, কারণ আগের দিনের মানুষের না এত বাইরে, যদি সে ঘরে থাকতো সে বাইরেটা জানতে পারতো না, কিন্তু এখন তুমি ঘরে বসেই কিন্তু একটা মুঠো ফোনে দুনিয়ার সমস্ত কিছু জানতে পেরে যাবে। একটা সুইচ টিপলেই তোমার ঘরে পিৎজা থেকে বার্গার থেকে বিরিয়ানি থেকে যা তুমি চাইবে তোমার খাওয়ার জিনিস তোমার হাতে মজুদ, তোমাকে তার জন্য কোথাও যেতে হবে না। আমি যখন ছোট ছিলাম, আমি আমার কথা বলছি, আমি যখন ছোট ছিলাম একমাত্র পুজোর সময় আমাদের এখানে যখন পুজো মেলা বসতো তখন একমাত্র আইসক্রিম পাওয়া যেত, এখন তো পাড়ার দোকানে আইসক্রিম পাওয়া যায়, দুপা হাঁটলেই আইসক্রিম, বাড়ির সামনে দিয়ে আইসক্রিমের গাড়ি যাচ্ছে, তো কি চাহিদাটা তো বেড়ে যাচ্ছে আমাদের, তাই না? এখন আমাদের দোকানেও যেতে হয় না, ফোনে দেখলেই আমরা অর্ডার করে দিতে পারি একটা জামা কাপড়। সুতরাং দুনিয়াটা অনেক ছোট হয়ে গেছে আর আমাদের চাহিদাটা অনেক বড় হয়ে গেছে, মন্দিরারও হয়েছে। এবং সেখান থেকে গিয়ে ও আজকে যেখানে দাঁড়িয়েছে, যেখানে ও প্রতিপত্তি পেয়েছে, ওর লাভ ভালো, কারণ ভগবান বলে না কোথাও না কোথাও কারোর জন্য না কারোর জন্য কিছু না কিছু তো রাখে, কিন্তু তোমার অধ্যাবসায় তোমার হার্ডওয়ার্কিং সেটা কিন্তু দরকার, আর সেটা কিন্তু মন্দিরা করেছে, তার জন্য একটা বড় জায়গা পেয়েছে। এবং জায়গা পেতে পেতে আজকে আমরা বলছি যে ও বাবা মাকেও বেচতে কোনটা বোধ করেনি, কেন বেচবে না, কেন বেচবে না? আমরা শুধু ওর ওপরটা দেখলাম যে বাবা মাকে বেছে ফেললো, বাবা মাকে বিক্রি করে ফেললো, বাবা মার ইজ্জত নিয়েও ছেলে খেলা করলো, মায়েরটা এরকম বললো, বাবারটা বলছে মাকে একবার সাথ দিচ্ছে, বাবাকে একবার সাথ দিচ্ছে, সত্যি তো পায়নি কিছু।
সেই বাবা মার প্রতি আজকেও যে ও ভালোবাসাটা রেখেছে সেটা হতেও পারে ওয়াইটির দোহলতে, কারণ লোকে তখনও খারাপ বলতো ওকে যদি বাবা মাকে না দেখতো। ওই নিন্দুক মানে সমালোচকরা না সমালোচনা করবে, সে ভালো করলেও সমালোচনা করবে, খারাপ করলেও সমালোচনা করবে, সমালোচনাই হচ্ছে তাদের কাজ আমাদের। কিন্তু আমি দুটোই করি, আমি ভালোকে যখন ভালো দেখি ভালো বলি, যখন খারাপ দেখি খারাপ বলি। কারণ আমি একটা কথাই বলেছি, কাউকে আমি চিনি না এখানে এই মানে স্কিনটার মধ্যে, এদের সাথে আমাদের আমার পরিচয়, এরা কেউ আমার শত্রু নয় না বন্ধুও নয়, বন্ধুও নয়। তো এবার বলি আমি সোমনাথ ভাইয়ের কথা, যে আজকে অনেক কথা উঠছে মন্দিরাকে নিয়ে, যে ও মায়ের পথে হাঁটবে, ও হয়তো কোনদিন উড়ে যাবে অন্য কারোর সাথে, বড়ের চিকিৎসা করাচ্ছে না। একটা কথা বলি, যদি সত্যি সত্যি সেরকম ঘটনা ঘটে, যদি সত্যি সত্যি মন্দিরা চলে যায়, খুব দোষ করবে কি? খুব দোষের হবে কি? আমাদের সমাজে একটা ছেলে খাটবে আর মানে তার বউ বসে থাকবে, একটা মেয়ে বিয়ে করার পরে সে পুরোটা ডিপেন্ড হয়ে গেল তার বরের উপর, তার বর জোগাড় করে আনবে, সংসারটা তুমি দেখবে, আর বাইরে থেকে পয়সা করি আমি জোগাড় করে নিয়ে আসবো না। দিন বদলে গেছে, আমরা বদলে গেছি, তাই না? আমরা এখন ছেলেদের সাথে পাল্লা দিয়ে চলি, তাহলে কেন বরের পয়সায় খাবো? কেন তার পাশাপাশি আমরাও তার হাতে হাতে কাজ করবো না, বা একটা সংসার চালানোর জন্য একমাত্র সেই কেন পয়সা নিয়ে আসবে? না, এটা আমি সমর্থন করি না, কখনো না। যারা মনে বলে যে ওর বর কুড়ে ঘরে বসে আছে, বউয়ের পয়সায় খাচ্ছে, বেশ করেছে। যদি ও বর কাজ করতো, ওর মন্দিরে বসে খেতো, ওই তখন তো আমরা বলতাম না কথাটা, তখন আমরা বলতাম বা ভাগ্য করে বর পেয়েছে, তো ভাগ্য করে বর পেয়েছে, দেখেছো কোনো রকম আবদার মানে এসে করে না, সমস্ত ওর পূরণ করে দেয় ওর বর, সত্যি কপাল করে বর পেয়েছে। কিন্তু এইটাই যখন বউ করে, বউ যখন বলে সব শখ আল্লাহ চাহিদা মিটিয়ে দেয়, তখন কিন্তু আমরা কেউ বলি না ভাগ্য করে বউ পেয়েছে, যদিও বা বলি তির্যকভাবে বলি, ব্যঙ্গ করে বলি, ভাগ্য করে বউ পেয়েছিস ভাই তুই, তাই না? এটা কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে অপমান করি, আমরা মেয়েরা নিজেরা নিজেদেরকে অপমান করি, আর এগুলো বলছেও কিন্তু মেয়েরাই, আমার মনে হয় ছেলেরা সেরকম একটা বলছে না, আমরাই বলছি। আমরা মেয়ে, আমরা স্বাধীন, আমরা পুরুষের সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, পুরুষের থেকে কোনো অংশে আমরা কম নেই, আমরা সমান সমান। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের মেন্টালিটিটা বড্ড শেকে দিন। এবার প্রশ্ন হচ্ছে, সোমনাথ ভাইকেও আমার কিছু বলার আছে কথা। অবশ্যই তুমি বউয়ের পয়সায় খাবে, তোমার বউ বেশ করবে, তোমার যারা নিন্দা করে আমি তাদের সম্পূর্ণ বিরোধী। কিন্তু ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে একটা মেয়ে তার স্বামীর থেকে কী আশা করে? সুরক্ষা, যে আমার স্বামী আমাকে বাসস্থান শ্বশুরবাড়ি থাকাটা একটা মেয়ের কাছে আজও আজকের দিনে দাঁড়িয়েও অনেক সম্মানের। আমি বাবার বাড়িতে থাকি, কিন্তু সত্যি বলছি আজকে যদি আমার স্বামীর একটা বাড়ি থাকতো আমার কিন্তু অনেক ভালো লাগতো, অনেক মানে গর্ব হতো আমার, অনেক সম্মানটা হয়তো বেশি হতো। কিন্তু আমার হাজব্যান্ড করতে পারেননি বাড়ি, আমার বাবার বাড়িতে থাকতে লাগে, আমি একটা মাত্র মেয়ে, এটা আমার অধিকার এখানে থাকাটা। কিন্তু তবুও আমার মনে হয় যদি আমার একটা বাড়ি থাকতো, কোথাও একটা মনের মধ্যে তো একটা আছেই। তো সেইখানে দেখো তোমার জায়গা ঠিকই, কিন্তু বাড়িটাও কিন্তু মন্দিরা করেছে, ঠিক আছে? চলো, আমি বললাম মেয়েরা পিছিয়ে নেই, মেয়েরাও কিন্তু সমানভাবে এগিয়ে চলেছে, আর মন্দিরাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্যালুট করি, আগেও বলেছি আবারও বলছি। কিন্তু তোমার যে লাইফস্টাইলটা না ভাই, সেটা কিন্তু আমার একদম পছন্দ হয় না, ঠিক আছে? ও কাজ করছে, কিন্তু ওর চাপটা একবার চিন্তা করেছো? কতটা চাপ মেয়েটা নিচ্ছেই যে আজকে এত কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ছে, কেন? ও নিজে নিজেকে খোরাক করে দিচ্ছে আমাদেরকে, যে নাও আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো। কারণ কন্ট্রোভার্সি, ও জানে একটা জিনিস, যে আমাকে নিয়ে যত কন্ট্রোভার্সি হবে লোক তত আমাকে চিনবে, তত আমার ভিডিও লোক দেখবে, কন্ট্রোভার্সি চাই, সেটাও বুঝে গেছে। কিন্তু তোমরা বুঝুনি যে একটা কন্ট্রোভার্সি যখন একটা মেয়েকে নিয়ে হয়, বা একটা ছেলেকে নিয়ে, কোনো ক্রিয়েটারকে নিয়ে চারিদিক থেকে কন্ট্রোভার্সি হয়, তখন সেই মানুষটার উপর দিয়ে কী যায় সেটা বুঝুনি। যদি বুঝতে না, তাহলে ওইভাবে অত বেলা অবধি ঘুমিয়ে থাকতে না, ওভাবে শরীরের কসরত করে গপ গপ করে খেতে না। মেয়েটার হাতে হাতে আমি আগেও বলেছি, তোমার একমাত্র কাজ হচ্ছে তোমার মেয়েকে স্কুলে দিয়ে আসা, সে নাচের স্কুল হোক, গানের স্কুল হোক, মানে স্কুল হোক, পড়াশোনার স্কুল হোক, সেইখানে। আর বাদ বাকি কোনোদিনও কোনো কাজে তোমায় দেখতে পাওয়া যায় না, বাজার সেটাও করবে মন্দিরা। তুমি বলতেই পারো যে ওর বাজার আমার বাজার ওর পছন্দ হয় না, সেই জন্য করে একসময়, কেন পছন্দ হয় না? প্রশ্ন হচ্ছে কেন পছন্দ হয় না? তুমি সেই মনের মতন ওর হয়ে উঠতে পারছো না কেন? ওর মনের মতন তুমি বাজার করতে পারছো না কেন? কেন ওর বাবাকে নিয়ে আজকে ওর বাজারে যেতে হচ্ছে? বাবার বয়স হয়েছে, ভগবান করুক উনি দীর্ঘায়ু হন, কিন্তু আজ বাদে কাল যদি উনি না থাকেন তখন কি হবে? আজকের থেকে সেই জায়গাটা তুমি নাও, আজকে থেকে সেই জায়গাটা তো তোমার নেওয়া উচিত। আমি আবারও বলছি তুমি বউয়ের পয়সা খেয়ে বেশ করেছ, কিন্তু বউয়ের সাথে বউয়ের যে পরিশ্রমটা, সকাল থেকে একটা মেয়ে তুমি জানো তো নিশ্চয়ই ব্লগ বানাতে কতটা কষ্ট হয়, সেই কষ্টটাও ঝেলছে, বাজারে যাচ্ছে, হ্যাঁ বাজারটাও হয়তো করেন, সেটা তোমার সাথেও হতে পারে, তুমি নিয়ে যাও আমাকে সাথে করে বাজার। ওর ইচ্ছা করে না যে আমি বরের সাথে বাজারে যাই, জানি না ইচ্ছা করে কি না, নিশ্চয়ই করে,
তো তুমি যাও না তার সাথে বাজারে, সকালবেলা কই দেখি না তো দুজনে মিলে হাতে হাতি করে রান্না করছো, তোমার খাবার, মেয়ের খাবার, জনির খাবার ওকে রেডি করে রাখতে হচ্ছে, কোথায় সেখানে তো কই তোমাকে দেখি না যে ওর সাথে হাতে একটুখানি আমি, তুমি বলতেই পারো এগুলো পারে না, কেউ পারে না, কেউ কিচ্ছু শিখে আসে না, কেউ কিচ্ছু শিখে আসে না। আজকে তুমি যে কম্পিউটারটা নিয়ে সারাক্ষণ বসে থাকো, তুমি জানতে কম্পিউটারটা চেনা, মানে চালাতে জানতে, মনে হয় না জানতে, কিন্তু তোমার শখ ছিল আমি কম্পিউটারটা চালাবো, তার জন্য কিন্তু আজকে তুমি কম্পিউটারটা, তোমার নেশা হয়ে গেছে, তুমি সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে আছো। সুতরাং আমরা চাইলেই পারি, যেটা আমরা চাইবো সেটাই আমরা পারবো, যেটা আমরা চাইবো না সেটা আমরা পারবো না। তোমার বাজারে যেতে ইচ্ছে করে না তাই তুমি বাজারে যেতে পারো না, তুমি জিনিস চেনো না, তুমি কিনতে পারো না, চেষ্টা করো, ভালো লাগবে দেখতে। বউয়ের পয়সা খাওয়াটা একদম খারাপ জিনিস নয়, কজনের কপালে হয় এরকম বউ, কিন্তু তোমাকে তার ছায়া হয়ে থাকতে হবে তো, তাই না? এই জায়গাটা আমার খুব খারাপ লাগলো তোমার, এই যে তোমাকে সব জিনিস খুব, কোনোদিনও আমি দেখি না তো যে তুমি এক কাপ চা করে বা তুমি একটা কিছু করে ওর সামনে নিয়ে ধরেছো, এটা কি পুরুষত্ব চলে যায়? একদমই না। আমার মনে হয় সেই পুরুষ অনেক পুরুষের থেকে ভালো হয় যে পুরুষ বউয়ের অনেক খেয়াল রাখে, কারণ সেই মেয়েটা ছোট থেকে কি অবস্থায় কি পরিস্থিতিতে আজকে এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে সেটা একমাত্র তুমি জানো, তোমার থেকে ভালো কেউ জানে না, বউটা তোমার, তাকে ঠিক মতন রাখবারও তোমার মানে কি বলবো ডিউটি, তোমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু যখন তোমার এই যে এতটা উদাসীনতা, তোমার এই এতটা মানে গাছড়া ভাব, ঠিক আছে তুমি করো, আমি আছি শুধু কম্পিউটার নিয়ে আমি বসে আছি, কি লাভটা কি হচ্ছে কম্পিউটারটা নিয়ে বসে থেকে? আমি ছাড়ো মানলাম লাভ হচ্ছে, কিন্তু তোমার ইচ্ছা করে না যে আজকে ধরো চ্যানেলটা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, হতেই পারে কালকে ইউটিউব থাকলো না, হতেই পারে কালকে চ্যানেলটারই কিছু একটা সমস্যা হয়ে গেল, তখন পারো না একটা ছোট কিছু বিজনেস শুরু করি পাশাপাশি, ঠিক আছে ইনকামটা তো হচ্ছে, মেয়েটা তো সত্যি অনেক খাটছে, এতটা প্রেশার নিচ্ছে, এই যে চারিদিকে এত কন্ট্রোভার্সি, এত কিছু মুড়িয়া হয়ে বেড়াচ্ছে, কি কন্টেন্ট প্রত্যেক দিন একটা কন্টেন্ট তৈরি করতে ভাবতে হয় একটা ডেলি ব্লগারকে। আমি কিন্তু দেখি না সেই কন্ট্রিবিউশন তোমার আছে, হ্যাঁ ওই গানের ভিডিওতে তুমি অবশ্য থাকো, কিন্তু ওইটাই সব কিছু নয়। তুমি ঘুমোচ্ছো, ও মেয়েটা রাত্রিবেলা উঠে সমস্ত ঘরের কাজকর্ম করছে, খাবার রেডি করছে, তুমি তখনও ঘুমিয়ে আছো, তারপর তোমাকে ডেকে দেওয়া হচ্ছে, কেন তুমি আগে উঠে ওকে বলতে তো পারো না কোনোদিনও পারোনি যে তুমি আরও এক ঘন্টা ঘুমাও, আমি ঘরটা একটুখানি পরিষ্কার ফরিষ্কার করা বা কী কাজ আছে। আমি বললাম তো সবাই কিন্তু সব কিছু জানে না, শিখতে তো পারো। তো সেইখানে আমার আপত্তি, তোমার বউয়ের পয়সা খাওয়া নিয়ে আমার আপত্তি নেই, বরের পয়সা যদি বউ খেতে পারে বউয়ের পয়সাও বর খেতে পারে। সেক্ষেত্রে কী হয়, বউ বরটা যখন বাইরে বেরিয়ে যায় বউ কিন্তু ঘরের সমস্ত কাজ করে রেখে দেয়, বরকে এসে কিন্তু সেই কাজগুলো আবার করতে না, বাজারহাট করে অবশ্য, কিন্তু এইখানে তো মন্দিরাকেই সব কিছু করতে হচ্ছে। মন্দিরাকে আমি অনেক খারাপ কথা বলি, মন্দিরাকে নিয়ে আমি অনেক কন্ট্রোভার্সি করি, কিন্তু ভালোবাসি ওকে আমি। সুতরাং ওর সাথে ও খারাপ করলেও যেমন ওকে বলবো, ওর সাথেও কেউ খারাপ করলে তাকেও বলবো, সেক্ষেত্রে তোমাকেও ছাড়বো না, কারণ আমাদের ঘরের মেয়ে না, আমাদের ঘরের মেয়ের হয়ে এইটুখানি তো আমাকে বলতেই হবে। তো যাই হোক, আগামী দিনে আশা করবো, আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, স্বামী স্ত্রী দুজনে মিলেই দেখো আমি জানি, কারণ ওই আগের দিন বলেছিলাম যখন তোমার মেয়েকে ছাদে খাওয়াতে না, তখন কিন্তু তোমরা ওকে ঘরের মধ্যে নিয়ে খাওয়াও, এবং একটা কথা দেখবে লক্ষ্য করে, দিদি কিন্তু তোমাদেরকে খারাপ কিছু বলে না, যে কথাগুলো বলে হয়তো কোনো সময় মজা করে বলি, কোনো সময় চোখ রাঙিয়ে বলি, কিন্তু তোমাদের হিতে বলি কথাগুলো, যদি বুদ্ধি মতি তো তুমি অবশ্যই, মন্দিরে তোমাকে বলছি, আর সোমনাথ ভাই তুমিও কম বুদ্ধিমান নও, তুমিও যথেষ্ট বুদ্ধিমান। তো সুতরাং আশা করি তোমরা আমার কথাটা বুঝবে, স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে এগিয়ে চলো, নাহলে কোনোদিনও যদি সত্যিই মন্দিরের তোমার প্রতি মনটা উঠেই যায়, হতে পারে, মানুষের মন তো, মানুষের মন স্বাভাবিক, কেউ চায় না যে আমি একাই শুধু তোমার জন্য করে যাবে, তুমি আমার জন্য কিচ্ছু করবে না, একতরফা ভালোবাসাটাও বেশি দিন হয় না, একদিন দুদিন পাঁচ দিন আট দিন দশ দিন, কোনো সময় একটা সময় যদি মুখটা ফিরিয়ে নেয় না, যদি সত্যি সত্যি উড়ে যায় মুশকিলে পড়ে যাবে ভাই। সুতরাং নিজের বউকে আগলে ধরো, ঠিক আছে? আর যদি সেই দিন আসে ফিরে, মানে সেই দিনে যদি মন্দিরা যদি এমন দিন আসে সত্যি সত্যি দোষী কিন্তু তুমি থাকবে একমাত্র, আর আমি সেদিন থাকবো মন্দিরার পাশে। আমি এখনো বলছি নিজেকে শুধরাও, শুধুমাত্র গায়ে গতরে পালোয়ান হলেই আর ভালো মন্দ খেলে আর কম্পিউটার নিয়ে বসে থাকলেই যোগ্য স্বামী হওয়া যায় না। স্বামী শব্দটা ছোট হলেও সেটার অনেক বড় একটা তাৎপর্য আছে। একটা মেয়ের স্বামী হতে গেলে না অনেক ক্ষমতার দরকার হয়, অনেক বুদ্ধির দরকার হয়, অনেক ধৈর্যের দরকার হয়, অনেক ভালোবাসার দরকার হয়। আগামী দিনে আশা করবো তোমার থেকে সেইটুখানি দেখবার, কারণ ওই যে ভাই বলে রেখেছি যে তোমাকে, আমার ভাই পিছিয়ে পড়বে সেটাও আমি সহ্য করতে পারবো না। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে টাটা।